হাই এভিওয়ান ওয়েলকাম ইম্প্রুভ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো ডাব্লু বিজেই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্টেপ বাই স্টেপ কাউন্সিলিং প্রসেস দেখো তোমাদের ডাব্লু বিজেই দু হাজার চব্বিশের পরীক্ষা হয়ে গেছে এবার পরীক্ষা তোমাদের বিভিন্ন জনের বিভিন্ন রকম হয়েছে এবার সেই অনুযায়ী তোমাদের যখন রেজাল্ট বের হবে তোমাদের র্যাঙ্কও জনের বিভিন্ন রকম আসবে এবার তোমাদের পরীক্ষায় কী র্যাঙ্ক আসছে না আসছে সেটার ওপর বেশ করে তোমরা কি হবে কলেজে ভর্তি হবে এবার এই যে কলেজে ভর্তির প্রক্রিয়া সেটা একটা অনলাইন কাউন্সেলিং প্রক্রিয়ার মাধ্যমে হয় এবং এই যে এই কাউন্সেলিং প্রক্রিয়া সেখানে বেশ অনেকগুলো স্টেপ থাকে এবং তোমরা যদি এই কাউন্সেলিং প্রক্রিয়াটাকে ভালোভাবে বুঝতে না পারো তাহলে এটা কিন্তু তোমাদের অনেকের কাছে অনেক জটিল বলে মনে হবে তাহলে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ডাব্লিউ বিজেই দু হাজার চব্বিশের যে কাউন্সেলিং প্রসেস সেটা একদম স্টেপ বাই স্টেপ ভেঙে ভেঙে প্রত্যেকটা জিনিস একদম ডিটেলে বোঝাবো তাহলে আজকের যে এই ভিডিওটি সেটা কিন্তু একটু লেন্দি হতে পারে কিন্তু আমি প্রত্যেককে সাজেস্ট করবো যে ভিডিওটি একদম শুরু থেকে শেষ অবধি দেখতে তাহলে তোমরা ডাব্লিউ বিজেই দু হাজার চব্বিশের যে কাউন্সেলিং প্রসেস সেটা একদম ডিটেলে খুব ভালোভাবে প্রত্যেকটা জিনিস বোঝা যাবে এবার দেখো ডাব্লিউ বিজিই দু হাজার চব্বিশের যে কাউন্সিলিংয়ের নোটিফিকেশান সেটা কিন্তু এখনও পাবলিশ হয়নি তাই না তাহলে যখন কাউন্সিলিংয়ের নোটিস পাবলিশ হবে সেখানে হয়তো আমরা দেখতে পারি যে নতুন কিছু চেঞ্জেস তারা অ্যাড করতে পারে সাধারণত প্রত্যেক বছর ডাব্লিউ এর যে কাউন্সিলিংয়ের প্রক্রিয়া সেটা একই থাকে দু হাজার তেইশে কিছু নতুন আপডেটস দেওয়া হয়েছিল সেই সমস্ত কিছু আজকে আমি তোমাদের বলে দেবো ঠিক আছে কিন্তু যদি দু হাজার চব্বিশে নতুন কোনো আপডেট ওরা দিচ্ছে সেটা তাহলে যখন আমাদের কাউন্সিলিংয়ের নোটিফিকেশান আসবে তখন আমি তোমাদের একটা আলাদা ভিডিও তৈরি করে বলে দেবো কিন্তু পুরো যে কাউন্সিলিং প্রক্রিয়াটা সেটা প্রত্যেক বছর কিন্তু সেম থাকে এবং সেটা তোমরা আজকের এই ভিডিও থেকে বুঝতে পারবে তাহলে চলো আর দেরি না করে আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করি আবার বলছি প্রত্যেকে শুরু থেকে শেষ অব্দি প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বুঝবে কারণ এখানে প্রত্যেকটা স্টেপ কিন্তু খুবই ভাইটাল ওকে তাহলে চলো শুরু করা যায় দেখো আমাদের যে ডাব্লিউ বিজেইয়ের কাউন্সিলিং প্রক্রিয়া সেটা আমাদের কি হয় আমাদের কাউন্সিলিং প্রক্রিয়াকে ধরো আমি সিপি লিখে দিচ্ছি যে কাউন্সিলিং প্রসেস এবার এই কাউন্সিলিং প্রসেস আমাদের তিনটে স্টেপের মাধ্যমে হয় ঠিক আছে আমাদের এখানে তিনটে রাউন্ড হয় একটা হচ্ছে ফার্স্ট রাউন্ড একটা হলো সেকেন্ড রাউন্ড আরেকটাকে আরেকটা হলো আমাদের থার্ড রাউন্ড বা এটাকে আমরা কি বলি এটাকে আমরা মপ আপ রাউন্ড বলে থাকি ঠিক আছে তাহলে আমাদের ডাব্লিউ এর যে অনলাইন কাউন্সিলিং প্রসেস সেখানে আমাদের তিনটে স্টেপ হয় বা তিনটে রাউন্ড হয় ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড অ্যান্ড থার্ড রাউন্ড এবার এই রাউন্ডগুলোতে কি কি হয় এবং এই রাউন্ডগুলোতে আমরা কিভাবে পার্টিসিপেট করব। সেটা চলো আমরা বুঝি ঠিক আছে তাহলে এই রাউন্ডগুলোতে পার্টিসিপেট করার জন্য দেখো সবার প্রথমে আমাদের কি করতে হবে আমাদের একদম ভেরি ফার্স্ট স্টেপ হচ্ছে রেজিস্ট্রেশন করা দ্যাট ইজ যখন তোমাদের কাউন্সিলিং স্টার্ট হবে তখন তোমাদের কি করতে হবে তখন তোমাদের এর জন্য রেজিস্ট্রেশন করতে হবে এবার এই রেজিস্ট্রেশন করতে গিয়ে কোনো টাকা লাগবে হ্যাঁ দেখো এই ক্ষেত্রে যখন তোমরা রেজিস্ট্রেশন করবে তখন তোমাদের পাঁচশো টাকা রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করতে হবে এবং এই যে ফিজ তোমরা পে করছো এটা কিন্তু নন রিফান্ডেবল এবার অনেকে বলবে স্যার আমরা তো ডাব্লিউ বিজেই পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলাম তাহলে কি আমাদের আবার রেজিস্ট্রেশন করতে হবে হ্যাঁ করতে হবে সেটা তখন তোমরা পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিলে এবং এখন যে রেজিস্ট্রেশনটা করবে সেটা তোমরা কাউন্সিলিং এর জন্য রেজিস্ট্রেশন করবে তাহলে সবার প্রথমে তোমরা কি করলে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে নিলে রেজিস্ট্রেশনের পর সেকেন্ড স্টেপ কি থাকবে সেকেন্ড স্টেপ থাকবে তোমাদের চয়েস ফিলিং ওকে এবার এই চয়েস ফিলিং যে আমাদের স্টেপটা সেটা হচ্ছে সবথেকে ভাইটাল স্টেপ তুমি চয়েস ফিলিং কিভাবে করছো না করছো তার উপর ডিপেন্ড করবে তুমি আদেও কোন কলেজ পাবে কি পাবে না বা কোন কলেজ পাবে এরকম অনেক সময় দেখা যায় যে অনেকে সাপোজ ধরো খুব ভালো র্যাঙ্ক আছে কিন্তু ঠিকঠাক চয়েস ফিলিং করতে পারেনি বলে তাদের কি হয়েছে তাদের হয়তো সাপোজ ধরো একটু বাজে কলেজ পেয়ে গেছে বা অনেকে সাপোজ ধরো একটু হয়তো লোয়ার দিকে র্যাঙ্ক ছিল কিন্তু তারা সাপোজ ধরো সেই র্যাঙ্ক অনুযায়ী খুব সুন্দরভাবে চয়েস ফিলিং করেছে সেই জন্য কি হচ্ছে সেই জন্য তারা দেখা গেল যে তাদের র্যাঙ্ক অনুযায়ী একটা ভালো কলেজ পেয়ে যাচ্ছে তাহলে দেখো আমাদের প্রথম যে বিষয় আমরা কোন কলেজ পাবো না পাবো সেটা তো আমাদের র্যাঙ্ক র্যাঙ্কের ওপর ডিপেন্ড করবে কিন্তু সেই র্যাঙ্কের সাথে সাথে তুমি সেই র্যাঙ্ক অনুযায়ী তোমার চয়েস ফিলিংটা ঠিকঠাক করছো কি করছো না সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করবে যে তুমি কোন কলেজ পাচ্ছ না পাচ্ছ এবার তাহলে আমরা এই যে চয়েস ফিলিং করব। সেটা কিসের বেসিসে করব আমাদের চয়েস ফিলিং করার সময় সবসময় প্রিভিয়াস ইয়ারের কাট অফগুলো দেখতে হবে যে কোন কলেজে কত র্যাঙ্ক অবধি কোন ব্রাঞ্চে ভর্তি হয়েছে না হয়েছে ইত্যাদি কাট অফগুলো দেখে আমাদের কি করতে হবে কাট অফগুলো দেখে আমাদের চয়েস ফিলিং করতে হবে কাট অফ রিলেটেড অলরেডি আমরা বিভিন্ন কলেজের ভিডিওগুলো আপলোড করে দিয়েছি এবং আরও কয়েকটা কলেজ বাকি রয়েছে সেগুলোরও আমরা ভিডিও খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো এবং সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো ওকে এবার দেখো এই চয়েস ফিলিংয়ের মধ্যে আমরা কীভাবে করতে হচ্ছে সেটা বোঝাও সাপোজ ধরো কারোর একটা পার্টিকুলার র্যাঙ্ক এসছে এবার সেই র্যাঙ্ক অনুযায়ী সে কি করবে তার যে প্রিভিয়াস ইয়ারের কাট অফগুলো সেই কাট অফগুলো দেখে নেবে যে তার সেই র্যাঙ্ক অনুযায়ী কোন কোন কলেজে হতে পারে কোন কোন কলেজে এবং কোন কোন ব্রাঞ্চে হতে পারে সেটা সে দেখে নেবে তারপর কি করবে তারপর সে এক্ষেত্রে চয়েস ফিলিং দেবে এবং চয়েস ফিলিং করার সময় আমাদের কি করতে হবে কোন কলেজ এবং সেই কলেজের কোন ব্রাঞ্চ দুটোই মেনশন করতে হবে যেমন ধরো আমরা সাপোজ ধরো এক নাম্বার চয়েস কী দিলাম এক নম্বর চয়েস আমরা দিলাম যাদব ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং দুই নাম্বার চয়েস আমরা কি দিলাম যাদবপুর ইউনিভার্সিটি সাপোজ ধরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তিন নাম্বার চয়েস আমরা কি দিলাম দিলাম তিন চয়েস আমরা যাদবপুর ইউনিভার্সিটি সাপোজ ধরো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং দেখো এখানে আমি র্যান্ডাম সাজাচ্ছি বিভিন্ন জনের জন্য এই চয়েস ফিলিংটা কিন্তু বিভিন্ন রকম হবে তোমরা নিজেদেরটা ভালো করে রিসার্চ করে তোমাদের র্যাঙ্ক অনুযায়ী চয়েস ফিলিং করবে চার নম্বর চয়েস সাপোজ ধরো আমি দিলাম যে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পাঁচ নম্বর চয়েস স্পোজ ধরো আমি দিলাম যে জেইসি আইটি ইনফরমেশান টেকনোলজি এইভাবে করে আমাদের চয়েসগুলো সাজাতে হবে এবং এই চয়েসের লিস্টে সবার প্রথমে যেটা আমরা দেব সেটা কী বোঝাবে যে আমাদের এই কলেজে বা এই কলেজে এই ব্রাঞ্চে থেকে বেশি যাওয়ার ইচ্ছা মানে যত আমরা নিচ থেকে ওপরের দিকে যাব তত কি তত আমাদের কলেজের প্রায়োরিটিগুলো বাড়তে থাকবে তত আমাদের সেই কলেজে সেই ব্রাঞ্চের প্রায়োরিটি বেশি ধরা হবে যে তুমি ধরো এই পাঁচটাই চয়েস দিয়েছ তাহলে এই পাঁচটা চয়েসে সবার থেকে নিচে কাকে রেখেছো যে জেইসি তার মানে এই ক্ষেত্রে যে চয়েস ফিলিং তোমার চয়েস ফিলিং তোমার সব থেকে কম যাওয়ার ইচ্ছা এখানে এবং সব থেকে বেশি যাওয়ার ইচ্ছা কোথায় সিএসিতে মানে যাদবপুর ইউনিভার্সিটি সিএসিতে তাহলে এইভাবে করে কি হচ্ছে এইভাবে তোমার প্রায়োরিটিটা ইনক্রিজ হবে এবং তোমাকে কি করতে হবে তোমার র্যাঙ্ক অনুযায়ী ভালোভাবে অ্যানালাইসিস করে নিয়ে তোমাকে এই যে এই বিষয়গুলো চয়েস ফিলিংগুলো করতে হবে ওকে এবার তাহলে চয়েস ফিলিং কীভাবে হচ্ছে অ্যান্ড সেখানে কোনটার প্রায়োরিটি বেশি কোনটার প্রায়োরিটি কম সেটা আমরা এখান থেকে বুঝলাম এবার চয়েস ফিলিংয়ের পর নেক্সট স্টেপ আমাদের কী আসবে চয়েস ফিলিংয়ের পর নেক্সট আমাদের যেটা আসবে সেটা আসবে হচ্ছে আমাদের কি সেটা আসবে আমাদের মক সিট অ্যালটমেন্ট ওকে মক সিট অ্যালটমেন্ট এবার এটা কি এটা হচ্ছে তোমাদের যখন চয়েস ফিলিং দেখো এই প্রত্যেকটা বিষয়ের জন্য ডাব্লিউ বিজির যখন কাউন্সিলিং স্টার্ট হবে এই রেজিস্ট্রেশন চয়েস ফিলিং প্রত্যেকটা বিষয়ের জন্য একটা পার্টিকুলার ডেট দেওয়া হবে সেই ডেটের মধ্যেই তোমাকে সমস্ত কিছু করতে হবে তুমি যদি ডেট মিস করে যাও তাহলে কিন্তু হবে না ঠিক আছে এবং এই প্রত্যেকটা বিষয় জানার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এবং বেলাইকনটাও প্রেস করে দাও যাতে যে কোনো আপডেট আসছে আমরা যখনই ভিডিও বানাবো তোমরা যাদের সাথে সাথে সেটা দেখতে পারো এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে থাকবে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিও জয়েন করে রেখো যাতে তোমরা সমস্ত আপডেট টাইমলি পেয়ে যাও এবার দেখো চয়েস ফিলিং এ তোমরা কি করেছো বিভিন্ন চয়েসগুলো দিয়েছো তাই তো এবার এই যে চয়েস ফিলিংটা সেটা তোমার ঠিক হল না ভুল হলো সেটা তোমরা কি করে বুঝবে সেটা বোঝার একটা উপায় হচ্ছে মক সিট এলটমেন্ট এবার এই মক সিট এলোটমেন্টে কি হবে তুমি যেই চয়েসগুলো সাজিয়েছো বা সাপোজ থরো এই মক সিট এলটমেন্ট যেই ডেটে হচ্ছে সেই ডেট পর্যন্ত যতজন স্টুডেন্ট এই ক্ষেত্রে চয়েস ফিলিং করে দিয়েছে তাদের বেসিসে এবং তাদের প্রত্যেকের চয়েস ফিলিং এবং তোমার চয়েস ফিলিংয়ের বেসিসে তুমি এই যে কলেজগুলো সাজিয়েছো তার মধ্যে কোন কলেজ পাচ্ছ আদৌ কোনো কলেজ বা কোনো ব্রাঞ্চ পাচ্ছ কি পাচ্ছ না সেটা তোমাকে এই মক সিট অ্যালটমেন্টের মধ্যে দেখানো হবে এবার এই যে এই মক সিট অ্যালটমেন্ট সেটা কিন্তু অ্যাকচুয়াল নয় ঠিক আছে এখানে এই সিট অ্যালটমেন্টে যেই কলেজটা তুমি পাচ্ছ সেটা কিন্তু তুমি অ্যাকচুয়ালি পাচ্ছ না সেটা জাস্ট তখনও অবধি যতখানি ডেটা ডাব্লিউ বোর্ডের কাছে এসছে ততক্ষণ

হয়ে দেখে নিলে তুমি যে চয়েস ফিলিং অনুযায়ী আদেও পাচ্ছ কি পাচ্ছ না ওকে এবার যদি তুমি মনে হচ্ছে না তুমি যেইভাবে চয়েস ফিলিং করেছিলে সেই অনুযায়ী তুমি যেই কলেজটা এক্সপেক্ট করেছি মক্সিট অ্যালটমেন্টটা সেটাই দেখিয়ে দিচ্ছে যে তুমি এটা পাওয়ার চান্সেস আছে দেখো মক্কিট অ্যালটমেন্ট কিন্তু কখনোই ফাইনাল নয় এটা জাস্ট একটা দেখাবে যে তোমার এটা পাওয়ার চান্সেস আছে কি নেই তাহলে তুমি যদি দেখছি না সমস্ত কিছু মক্সিট অ্যালটমেন্টের রেজাল্ট অনুযায়ী আমি দেখলাম যে আমার সমস্ত কিছু ঠিক আছে তাহলে তুমি কি করবে তাহলে তুমি নেক্সট স্টেপে তোমার যে চয়েস ছিল সেই চয়েসগুলোকে লক করে দেবে দেখো চয়েস একবার লক করে দিলে সেটাকে কিন্তু আর চেঞ্জ করা যাবে না ওকে চয়েস লক করারও একটা পার্টিকুলার ডেট থাকবে যে এই ডেটের মধ্যে তুমি চয়েসটাকে লক করতে পারবে তাহলে তুমি মক্সিট অ্যালটমেন্টের রেজাল্ট দেখে নিলে তারপর তুমি কি করবে চয়েসটাকে লক করে নেবে এবার সাপোজ ধরো কারোর মনে হলো মক্সিট অ্যালটমেন্ট দেখার পর মনে হলো না আমি আমার চয়েসটাকে এরকম রাখতে চাই না সাপোজ ধরো কেউ এরকম

ভুলে যায় তাহলে লাস্ট টাইম লাস্ট টাইম সে যেভাবে চয়েসটাকে সাজিয়ে রেখেছিল ঠিক সেইভাবে চয়েসটা কিন্তু লক হয়ে যাবে তাহলে এটা হয়ে গেল আমাদের চয়েস লকিংয়ের প্রসেস এবার তাহলে এতখানি আমাদের হচ্ছে একদম বেসিক প্রসেস যেটা সবাইকে কমপ্লিট করতে হচ্ছে এবার এই প্রসেসগুলো শেষ হওয়ার পর আমাদের কি আসছে এই প্রসেসগুলো শেষ হওয়ার পর আমাদের আসছে হচ্ছে আমাদের তিনটে রাউন্ড হবে বলেছিলাম তাহলে এখন আমাদের আসছে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট ওকে ফার্স্ট রাউন্ডের রেজাল্ট আসছে এবার এই ফার্স্ট রাউন্ডের রেজাল্টে কি হতে পারে দেখো সেটা আমি একটা নেক্সট পেজে বোঝাচ্ছি ঠিক আছে সাপোজ ধরো আমাদের ফার্স্ট রাউন্ড রেজাল্ট আসলো আমি জাস্ট ফার্স্ট রাউন্ড লিখে দিচ্ছি ফার্স্ট রাউন্ডের আমাদের রেজাল্ট চলে আসলো আচ্ছা রেজাল্টটাও চলো লিখে দিই ওকে ফার্স্ট রাউন্ডের আমাদের রেজাল্ট চলে আসলো এবার এই ফার্স্ট রাউন্ডের রেজাল্টে কি হতে পারে হতে পারে তুমি একটা কলেজ পেয়েছো তাহলে সেটাকে আমি ইএস লিখছি আর হতে পারে তুমি কোনো কলেজ পাওনি তাই তো এই দুটোই কেস হবে আইদার ফার্স্ট রাউন্ডে তুমি কোনো একটা কলেজ পাবে আদারওয়াইজ কোনো কলেজ পাবে না এবার যারা কোনো কলেজ পাচ্ছে না তাদের এখন আর কোনো কিছু করতে হবে না যারা কোনো কলেজ পাচ্ছে না যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পাচ্ছে না ভালো করে শোনো তাদের কোনো কিছু করতে হবে না তারা সিম্পলি সেকেন্ড রাউন্ড যে সেকেন্ড রাউন্ডের যে রেজাল্ট বের হবে তার জন্য অপেক্ষা করবে যাদের এই ক্ষেত্রে ফার্স্ট রাউন্ডে কোনো একটা কলেজ আসলো সেই কলেজ যখন তোমার কোনো একটা কলেজ আসলো তাদেরকে কিন্তু এই ক্ষেত্রে অনেক কিছু করতে হবে কি কী করতে হবে সেগুলো চলো আমরা এক এক করে বুঝি তাহলে যাদের ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ আসছে না তাদের এখন কিচ্ছু করতে হচ্ছে না তাদের যদি সেকেন্ড রাউন্ডে কোনো কলেজ আসে সেই সেকেন্ড রাউন্ড অব্দি অপেক্ষা এখন করতে হবে তাদের এখন কিছু করার নেই যাদের ফার্স্ট রাউন্ডে একটা কলেজ এসছে তাদেরকে এবার কি কি করতে হচ্ছে সেটা ভালো করে বোঝো ঠিক আছে এক নম্বর যাদের ফার্স্ট রাউন্ডে কলেজ এসছে তাদের সবার প্রথমে কি করতে হবে সবার প্রথমে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা করতে হবে ঠিক আছে তাদের সবার প্রথমে কি করতে হবে তাদের সবার প্রথমে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে এই সিট অ্যাকসেপ্টেন্স ফি কত টাকা হয় এটা হয় হচ্ছে পাঁচ হাজার টাকা ঠিক আছে তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি পাঁচ হাজার টাকা পে করতে হবে স্যার এই যে পাঁচ হাজার টাকা পে করছি এটাও কি নট রিফান্ডেবল না এটা তুমি এখন পে করছো এটা কি হবে এটা পরে তোমার কলেজের যে ফিস তার সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে ঠিক আছে তো এখন তোমাকে কি করতে হবে সিট অ্যাকসেপ্টেন্স ফি পাঁচ হাজার টাকা পে করতে হবে তুমি সাপোজ ধরো কোনো একটা পার্টিকুলার কলেজ পেয়েছো আমরা ধরে নিচ্ছি এটাই তোমার চয়েস ফিলিং ছিল এবার এই চয়েস ফিলিং অনুযায়ী তুমি ধরো কি পেয়েছো তুমি সাপোজ ধরো জে জিএসি সিএসসি পেয়েছো এবার হতে পারে তুমি সেই কলেজে ভর্তি হতে চাইছো আবার হতে পারে তুমি সেই কলেজে ভর্তি হতে চাইছো না দুটো কেস হতে পারে ঠিক আছে কিন্তু যাই হোক তুমি ভর্তি হতে চাও অথবা না চাও তোমাকে যদি কোনো একটা কলেজ তুমি পেয়ে থাকো তোমাকে সিট অ্যাকসেপ্টেন্স ফি অবশ্যই অবশ্যই পে করতে হবে ঠিক আছে সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করলে তারপর তুমি কী করবে তারপর তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করার পর তোমাকে কী করতে হবে সিট অ্যালটমেন্ট লেটার ঠিক আছে তোমাকে যে এই সিটটা অ্যালট করা হয়েছে সেই একটা সিট অ্যালটমেন্ট লেটার হবে সেই সিট অ্যালটমেন্ট লেটার তোমাকে ডাউনলোড করতে হবে এবার সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করে নিলে এবার দেখো এবার দুটো অপশন আসছে ঠিক আছে দেখো এটা আমরা কার কথা বলছি যারা কলেজ পেয়েছে তাদের কথা বলছি তাদেরকে সবার প্রথমে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে এবং সিট অ্যালটমেন্ট লেটার পেয়ে বের করতে হবে যারা সাপোজ ধরো কলেজ পেয়ে নিয়েও সিট অ্যাকসেপ্টেন্স ফি দেবে না তারা পুরো কাউন্সিলিং প্রক্রিয়ার বাইরে চলে যাবে তারা আর কাউন্সেলিংয়ে কোনো রাউন্ডেই কোনো কলেজ পাবে না ঠিক আছে তাহলে তুমি তুমি যখন ফার্স্ট রাউন্ডে কলেজ পাচ্ছ সেই কলেজে ভর্তি হতে চাও বা না চাও তোমাকে কি করতে করতে হবে হবে সিট ফি পে এবং তারপর তোমাকে সিট অ্যালটমেন্ট রেজাল্টটা ডাউনলোড করতে হবে এবার এটার পর কি করব। সাপোজ ধরো তুমি এই ক্ষেত্রে কি হচ্ছে যে তুমি সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করে দিলে এবং সিট অ্যালটমেন্ট রেজাল্ট ডাউনলোড করে নিলে মানে সিট অ্যালটমেন্ট লেটার তুমি ডাউনলোড করে নিলে এবার যদি তুমি কলেজে অ্যাডমিশান নিতে চাও যে তুমি কি তুমি কলেজে অ্যাডমিশান নিতে চাও যে আমি অ্যাডমিশান নিতে চাই সেটাকে ধরো আমি ইয়েস বলছি তাহলে ইয়েস যখন তুমি কলেজে অ্যাডমিশান নিতে চাও তাহলে তোমার যেই কলেজে এসছে তোমাকে কি করতে হবে সেই কলেজে তোমাকে ফিজিক্যাল ভ্যারিফিকেশনের জন্য যেতে হবে তুমি আচ্ছা এখানে আরও একটা জিনিস বোঝো যে সাপোজ ধরো তুমি কলেজে অ্যাডমিশান নিতে চাও বা না চাও দুই ক্ষেত্রেই তোমাকে কি করতে হবে দুই ক্ষেত্রেই তোমাকে ফিজিক্যাল ভ্যারিফিকেশনের জন্য যেতে হবে এই ফিজিক্যাল ভ্যারিফিকেশানটা কি আমি বলছি তোমাদের ঠিক আছে তাহলে তোমাদের কি তোমাদের ফিজিক্যাল ভ্যারিফিকেশনের জন্য যেতে হবে তুমি অ্যাডমিশন নিতে চাও বা না চাও তোমাকে ফিজিক্যাল ভ্যারিফিকেশনের জন্য যেতে হবে এটা কি তুমি সাপোজ ধরো যে এই যে তুমি বিভিন্ন সময় রেজিস্ট্রেশন করেছো সেখানে তুমি তোমাকে কেউ ধরো এসসি স্টুডেন্ট তার এসসি সার্টিফিকেট থাকবে এছাড়াও তুমি বিভিন্ন রেজাল্ট বিভিন্ন মার্কশিটগুলো এইগুলো এই ক্ষেত্রে নাম্বার দেবে তাহলে সেই সমস্ত কিছু তোমার ঠিকঠাক আছে কি নেই সেই সমস্ত কিছু তোমাদের কি করতে হয় ফিজিক্যাল ভ্যারিফিকেশানের সময় তোমাদের চেক করাতে হবে এক্সাম্পল সাপোজ যে কারোর বাড়ি কলকাতায় কিন্তু সে কোথায় পেলো সে কলেজ পেলো হচ্ছে জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তাহলে তাকে কি করতে হবে যে সবার প্রথমে সে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিল সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করলো তারপর তাকে ফিজিক্যাল ভ্যারিফিকেশনের জন্য একটা ডেট দেওয়া হবে যে এই ডেটের মধ্যে তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে সেই ডেটের মধ্যে তোমাকে সমস্ত ডকুমেন্ট নিয়ে কী কী ডকুমেন্ট লাগবে সেটা আমি আলাদা একটা ভিডিও তৈরি করে বলিয়ে দেবো তোমাদের যে কী কী ডকুমেন্ট লাগবে সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমাদের কি করতে হবে যেই কলেজে তোমার অ্যালটমেন্ট এসছে সেটা যে কোনো কলেজ হতে পারে সেটা তোমার বাড়ির কাছে হোক বাড়ির থেকে দূরে হোক যেই কলেজে তোমার অ্যালটমেন্ট এসছে সেখানে তোমাকে ফিজিক্যাল ভ্যারিফিকেশনের জন্য যেতে হবে এবং সেখানে ক্যান্ডিডেটকে অবশ্যই অবশ্যই প্রেজেন্ট থাকতে হবে অনেকে বলবে স্যার আমি গেলাম না আমার মা বাবা গেল তাহলে কি হবে না হবে না ক্যান্ডিডেটকে অবশ্যই অবশ্যই সেই কলেজে সেই ডেটে সেই টাইমে প্রেজেন্ট থাকতে হবে ফিজিক্যাল ভ্যারিফিকেশনের জন্য ওকে তাহলে আমরা ফিজিক্যাল ভেরিফিকেশনে চলে গেলাম তাহলে এটা কাদের করতে হচ্ছে যে ভর্তি হতে চায় তাকেও ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে হবে যে ভর্তি হতে চায় না তাকেও ফিজিক্যাল যেতে হবে এবার এই যাওয়ার পর এবার তাহলে আমরা কথা বলছি যে যে ভর্তি হতে চায় তাকে কি করতে হবে আমি অ্যাডমিশন অ্যাডমিশন সেটাকে ইয়েস বলে দিচ্ছি যে যে ভর্তি হতে চায় সে কি করবে সে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করলো ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করার পর এখানে একটা ফর্ম হবে যে নো আপগ্রেডেশন ফর্ম ঠিক আছে নো আপগ্রেডেশান ফম এই ফর্মটা তোমরা ডাব্লিউ বিজেইর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে এই ফর্মটা তোমরা ডাব্লু বিজেইর ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে তুমি অ্যাডমিশান নিয়ে নিচ্ছ তার মানে কি তুমি তোমার সিটটাকে আর আপগ্রেড করতে চাও না যে তুমি যেই কলেজটা পেয়েছ সেই কলেজেই ভর্তি হতে চাইছো তাহলে তুমি কি করছো তুমি অ্যাডমিশান যেহেতু নিতে চাচ্ছ তোমাকে নো আপগ্রেডেশান ফর্ম এটা সেই কলেজে জমা দিতে হবে তারপর কি তুমি কি করবে সেই কলেজের যে অ্যাডমিশান সেই কলেজের অ্যাডমিশানের কিছু প্রসেস থাকবে তোমাকে সেই অ্যাডমিশান প্রসেসটা কম কমপ্লিট করতে হবে ঠিক আছে অ্যাডমিশন প্রসেস তোমাকে কমপ্লিট করতে হবে তাহলে কি হলো তাহলে তুমি এই ক্ষেত্রে সেই কলেজে এডমিশন হয়ে গেলে তাহলে যারা অ্যাডমিশন নিতে চাইছে আর যারা চাইছে না প্রত্যেককেই কি প্রত্যেককেই সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হচ্ছে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হচ্ছে এবার যারা অ্যাডমিশন নিতে চাইছে তারা সাথে কী দেবে তারা সাথে নো আপগ্রেডেশন ফর্ম সেটা জমা দেবে এবং তারপর অ্যাডমিশন প্রসেস সেটাকে কমপ্লিট করবে তাহলে এটা হয়ে গেল যারা অ্যাডমিশন নিতে চাইছে এবার যারা সাপোজ ধরো অ্যাডমিশন নিতে চাইছে না যারা অ্যাডমিশন নিতে চাইছে না যে অ্যাডমিশন নেবে না তাহলে তারা কি করতে চাচ্ছে তারা সেকেন্ড রাউন্ডের রেজাল্টের জন্য অপেক্ষা করতে চাচ্ছে তাই না যে আমার কোনটা ইচ্ছা ছিল আমার তো সব থেকে বেশি ইচ্ছা ছিল কোথায় আমার সব থেকে বেশি ইচ্ছা ছিল হচ্ছে এই যাদবপুরে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং যাওয়ার কিন্তু আমি ফার্স্ট রাউন্ডে কোথায় পেয়েছি আমি আমার চার নাম্বার চয়েসটা পেয়েছি তাহলে ওপরে তো আমার আরও তিনটা চয়েস আছে তাই না তাহলে আমি ট্রাই করতে চাই যে আমি সেই তিনটায় পেতে পারি কি পারি না এবং সেটা আমি পেতে পারবো কি পারবো না সেটা কোথায় বোঝাবে সেকেন্ড রাউন্ডে তাহলে আমাকে কি করতে হবে অনেকে যারা যারা চেষ্টা করবে যে না আমি এখানে অ্যাডমিশন নিতে চাই না আমি চেক করতে চাই যে আমি সেকেন্ড রাউন্ডে এখানে পাচ্ছি কি পাচ্ছি না তাহলে তারা কি করবে তারা এই ক্ষেত্রে যারা অ্যাডমিশন নিতে চাচ্ছে না তারা সেই কলেজে সাপোজ ধরো যখন ভেরিফিকেশনের জন্য গেছে তারা কি ফর্ম জমা দেবে তারা ইএস আপগ্রেডেশন ফর্ম জমা দেবে বুঝতে পারলে যারা অ্যাডমিশন নিল তারা কি করলো তারা নো আপগ্রেডেশন ফর্ম জমা দিল যে তারা আর আপগ্রেড করতে চায় না কিন্তু যারা অ্যাডমিশন নিতে চায় না নেক্সট রাউন্ডটা চেক করতে চায় তারা ইএস আপগ্রেডেশন ফর্ম এক্ষেত্রে জমা জমা দেবে ওকে তাহলে এই হয়ে গেল আমাদের ফার্স্ট রাউন্ডের পুরো ব্যাপার যে কি করতে হচ্ছে না হচ্ছে তাহলে এবার আমরা কোথায় যাব এবার আমরা যাব আমাদের সেকেন্ড রাউন্ডে এবার সেকেন্ড রাউন্ডে যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলতে চাই দেখো তোমরা ডাব্লিউ পরীক্ষা দিয়ে দিয়েছ এবং তারপর তোমরা যাবে হচ্ছে একটা ইঞ্জিনিয়ারিং কলেজে এবার তোমরা যেই ব্রাঞ্চেই ভর্তি হও না কেন প্রত্যেকেরই কি থাকে ফার্স্ট ইয়ারে আমাদের ফার্স্ট ইয়ারে সি প্রোগ্রামিং বলে একটা তোমাদের এই ক্ষেত্রে সি প্রোগ্রামিং বলে একটা সাবজেক্ট পড়তে হয় এবার এই সি প্রোগ্রামিং সেটা সাধারণত আমাদের যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আমরা থাকি তাদের সাধারণত আমাদের কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই আমাদের স্কুলে সাধারণত আমরা পড়ি না তাহলে এই ক্ষেত্রে এই যে এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেটা নিয়ে কিন্তু আমাদের অনেকেরই অনেক রকম প্রবলেম হয় এছাড়াও যারা সিবিএসি আইএসসি বোর্ড থেকে থাকছে তাদেরও যদি প্রপার নলেজ না থাকে তাহলে এই ক্ষেত্রে এই যে সি সি ল্যাঙ্গুয়েজ সেটা নিয়ে অনেকেরই প্রবলেম হয় তো এই সি ল্যাঙ্গুয়েজ নিয়ে আমরা আমাদের একটা নতুন কোর্স স্টার্ট করতে যাচ্ছি যেটা কিনা বেসিক্স অফ সি প্রোগ্রামিং এবং এই যে বেসিক্স অফ সি প্রোগ্রামিং ফর বেগিনার্স কোর্স এই কোর্সের ক্লাস স্টার্ট হচ্ছে আগামী এইথ মে থেকে ঠিক আছে এইট মে থেকে এই ব্যাচের ক্লাস স্টার্ট হচ্ছে এই ব্যাচের সমস্ত ডিটেল রিলেটেড একটি ভিডিও রয়েছে সেটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে সেই ভিডিওটি দেখতে পারো এবার এই কোর্সের প্রাইস হচ্ছে ফাইভ কিন্তু তোমরা যারা যারা টুয়েলথ মে দ্যাট ইস বারোই মের মধ্যে এই ব্যাচের মধ্যে এনরোলমেন্ট করবে তাদের জন্য এই ফিসটা থাকবে অনলি থ্রি তাহলে যারা যারা এই সি প্রোগ্রামিংটাকে একদম ডিটেলে একদম বেসিক থেকে শিখতে চাইছো তারা কিন্তু আমাদের এই কোর্সটিতে এনরোল করতে পারো কোর্সে এনরোল করার জন্য তোমরা আমাদের যে লেট সিমপ্রুভ অ্যাপ রয়েছে সেই লেটস ইম্প্রুভ অ্যাপটিকে ডাউনলোড করে নেবে সেটা লিংক এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে থাকবে এবং সেখানে তোমরা গিয়ে এই কোর্সটির জন্য কিন্তু এনরোল করতে পারবে তাহলে এই কোর্সটিতে তোমরা যারা যারা ইন্টারেস্টেড অবশ্যই এনরোল করে নেওয়ার চেষ্টা করো তাহলে এবার আমরা কথা বলছি আমাদের সেকেন্ড রাউন্ড নিয়ে ঠিক আছে আমরা কি নিয়ে কথা বলবো আমরা সেকেন্ড রাউন্ড নিয়ে কথা বলবো দেখো আমরা তাহলে সেকেন্ড রাউন্ড মানে বেসিক্যালি কি সেকেন্ড রাউন্ড মানে আমরা সেকেন্ড রাউন্ড রেজাল্টের কথা বলছি তাই তো সেকেন্ড রাউন্ড রেজাল্টের কথা বলছি এবার এই সেকেন্ড রাউন্ড রেজাল্টে কী হবে দেখো সেকেন্ড রাউন্ড রেজাল্টে আমাদের তিন রকমের ক্যান্ডিডেট থাকবে ঠিক না সেকেন্ড রাউন্ড রেজাল্টে আমাদের সরি তিন রকমের না আমাদের দুই রকমের ক্যান্ডিডেট থাকবে তাই তো কারা কারা যারা কিনা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পায়নি যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পায়নি ঠিক না আর যারা কিনা যারা আমাদের ফার্স্ট রাউন্ডে একটা কলেজ পেয়েছিল কিন্তু যারা কি করেছিল যারা এই ক্ষেত্রে ইএস আপগ্রেডেশন করেছিল ঠিক তো তাহলে আমাদের সেকেন্ড রাউন্ডে দুই রকমের ক্যান্ডিডেট থাকছে যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পায়নি যারা সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করছিল এবং যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পেয়েছিল কিন্তু কি কিন্তু যারা ইএস আপগ্রেডেশন করেছে তাহলে এই ক্ষেত্রে সাপোজ ধরো এই দুই রকমের ক্যান্ডিডেট থাকবে তাই তো এবার এই দুই রকমের ক্যান্ডিডেটদের মধ্যে কি হতে পারে দেখো তাহলে সবার প্রথমে আমরা কাদের নিয়ে কথা বলছি যারা ফার্স্ট রাউন্ডে কোনো কলেজ পায়নি সেকেন্ড রাউন্ডের জন্য অপেক্ষা করছিল তাহলে এই সময় এসে কি হতে পারে এই সময় এসে তারা কোনো একটা সাপোজ কলেজ পেতে পারে আবার কি কোনো একটা কলেজ নাও পেতে পারে ঠিক না কোনো একটা কলেজ তারা পেতে পারে কোনো একটা কলেজ তারা নাও পেতে পারে এবার যারা সাপোজ ধরো কোনো কলেজ পাচ্ছে না তাদেরকে কি করতে হবে তাদের তো তাহলে এই ক্ষেত্রে কোনো কিছু আর করার নেই তাদেরকে আবার গিয়ে মপ রাউন্ডে পার্টিসিপেট করতে হবে এবং দেখো মপ আপ রাউন্ডে কিন্তু একা একা পার্টিসিপেট হবে না মপ রাউন্ডের জন্য আমাদের আবার রেজিস্ট্রেশন করতে হবে সেটা নিয়ে আমি একটু পরেই কথা বলছি ঠিক আছে যারা কিনা সেকেন্ড রাউন্ডেও কোনো কলেজ পেরো না তাদের এখন অপশন থাকছে মপ রাউন্ড মপ রাউন্ডে কিভাবে পার্টিসিপেট করতে হবে কি হবে সেটা আমি তোমাদের আবার বলছি ঠিক আছে একটু পরেই বলবো যারা सपोज ধরো এই ক্ষেত্রে কি এই ক্ষেত্রে আমাদের এই সেকেন্ড রাউন্ডে একটা কলেজ পেয়ে গেল তাদের কাছে এখন কি অপশন রয়েছে সবার প্রথমে তাদের কি করতে হবে দেখো আমাদের সেকেন্ড রাউন্ডে যারা একটা কলেজ পেল সবার প্রথমে তাদের সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করতে হবে তারপর সিট অ্যালটমেন্ট রেজাল্ট ডাউনলোড করতে হবে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে ঠিক আছে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যেতে হবে এবার ফিজিক্যাল ভেরিফিকেশনে যাওয়ার পর তোমার কাছে কি অপশন রয়েছে তুমি হয় ভর্তি হতে পারো অথবা ভর্তি নাও হতে পারো দেখো সেকেন্ড রাউন্ডে কিন্তু আর আপগ্রেড করা যায় না ঠিক আছে মপ আপ রাউন্ড সেটা একদম আলাদা সেকেন্ড রাউন্ডে আমাদের আপগ্রেড করার আর কোনো অপশন নেই আমরা সেকেন্ড রাউন্ডে যারা যারা কলেজ পেলো না তাদেরকে তো মপ আপ রাউন্ডের জন্য অপেক্ষা করতেই হচ্ছে তাদের নিয়ে আমরা আর কোনো কথা বলছি না কিন্তু যারা কলেজ পেলো তাদেরকে এক নম্বর স্টেপ কী করতে হবে যে সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে তারপর সিট অ্যালটমেন্ট রেজাল্ট ডাউনলোড করতে হবে তারপর ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে তুমি হতে পারে সেই কলেজে ভর্তি হতে চাইছো বা ভর্তি হতে চাইছো না কিন্তু তোমাকে ফিজিক্যাল ফিজিক্যাল ভেরিফিকেশন করাতেই হবে যদি তুমি নেক্সট রাউন্ডেও আবার পার্টিসিপেট করতে চাও ধরে নাও কেউ সেকেন্ড রাউন্ডে প্রথমবারের জন্য একটা কলেজ পেল ঠিক আছে সেকেন্ড রাউন্ডে কেউ প্রথমবারের জন্য একটা কলেজ পেল কিন্তু সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে সে সেই কলেজটায় ভর্তি হবে না ভাবলো যে আমি তো মপ রাউন্ডে পার্টিসিপেট করব আমি তো এই কলেজে ভর্তি হব না তাহলে আমি ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাব না দেখো তুমি যদি কলেজ পেয়ে ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য না যাও তাহলে তুমি পরের কোনো রাউন্ডে আর পার্টিসিপেট করতে পারবে না তাহলে তুমি সেই কলেজে ভর্তি হও আর না হও তোমাকে ফিজিক্যাল ভেরিফিকেশন জন্য অবশ্যই অবশ্যই যেতে হবে ঠিক আছে আর সেকেন্ড রাউন্ডে কিন্তু আপগ্রেডেশন বা নো আপগ্রেডেশন বলে কোনো কিছু হয় না তুমি যেই কলেজে পাচ্ছ সেই কলেজটায় চাইলে তুমি ভর্তি হয়ে যাবে আর যদি ভর্তি না হলে তোমাকে আপ রাউন্ডে গিয়ে পার্টিসিপেট করতে হবে তোমার হাতে কিন্তু আর কোনো কলেজ থাকবে না তাহলে এটা হচ্ছে যারা কিনা সেকেন্ড রাউন্ডে ফার্স্ট টাইম এসে কোনো একটা কলেজ পেল এবার যারা কিনা ফার্স্ট রাউন্ডে ইএস আপগ্রেডেশন করেছিল তাদের ক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা বোঝো তাহলে সেটা আমি নেক্সট পেজে বলছি যারা সাপোজ ধরো কী করেছিল যারা আপগ্রেডেশনের জন্য দিয়েছিল ঠিক আছে যারা আপগ্রেডেশনের জন্য দিয়েছিল এবার তাদের কি হতে পারে তাদের আপগ্রেডেশান হতে পারে আপগ্রেডেশান হতে পারে মানে কি আপগ্রেডেশান হতে পারে মানে সাপোজ ধরো এখানে আমাদের যে ছিল যে আমরা যেটা এক্সাম্পল নিয়েছিলাম যে ফার্স্ট রাউন্ডে কি পেয়েছিল জে সিএসসি হয় সে আপগ্রেড হয়ে যাদবপুর মেকানিক্যাল পেতে পারে যাদবপুর ইলেকট্রিক্যাল পেতে পারে যাদবপুর কম্পিউটার সায়েন্স পেতে পারে দেখো আমাদের আপগ্রেডেশনে কোনো সময় তোমার লোয়ার প্রায়োরিটির দিকে যাবে না কোনো সময় নিচে নামবে না সব সময় উঠলে ওপরে উঠবে অথবা সেটাই থাকবে যদি আপগ্রেডেশন হলো তাহলে তুমি ওপরের কোনগ্রেডেশন না হয় তাহলে তোমার কলেজটা ছিল সেটাই থাকবে মানে যারা এই ক্ষেত্রে ইয়েস আপগ্রেডেশনের জন্য দিচ্ছে তাদের কিন্তু সেই কলেজটা কিন্তু হাতে থাকছে যদি আপগ্রেড না হয় তাহলে সেই কলেজটা কিন্তু হাতে থাকবে কিন্তু সেকেন্ড রাউন্ডে ধরো কেউ ভর্তি হচ্ছে না তার কিন্তু কোনো কলেজ হাতে থাকবে না কারণ মপ আপ রাউন্ড একদম আলাদা ওকে তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে যারা সাপোজ ধরো আমাদের কোথায় দিয়েছিল যে আমাদের আপগ্রেডেশনের জন্য দিয়েছিল তাই না সেটা আমরা কোথায় লিখলাম সেটা হচ্ছে আমাদের এখানে যে আপগ্রেডেশনের জন্য যারা দিয়েছিল তাদের কি হতে পারে আপগ্রেডেশন হতে পারে আর কি আপগ্রেডেশন এবার সাপোজ ধরো যারা আপগ্রেডেশনের জন্য দিয়েছিল তাদের আপগ্রেডেশন নাও হতে পারে যাদের আপগ্রেডেশন হলো তারা কি তারা ওপরের দিকের প্রায়োরিটির কোনো একটা কলেজ পাবে আর যাদের আপগ্রেডেশন হলো না তারা কি তারা সাপোজ ধরো এই ক্ষেত্রে নতুন কোনো কলেজ পাবে না তারা ফার্স্ট ফার্স্ট রাউন্ডে যেই কলেজটা পেয়েছিল যেই ব্রাঞ্চটা পেয়েছিল সেটাই কিন্তু তাদের থাকবে এবার তাহলে আপগ্রেডেশনের রেজাল্ট তুমি দেখে নিলে মানে এটা কি এটা সেকেন্ড রাউন্ডের রেজাল্টই তুমি দেখতে পাচ্ছ যে আপগ্রেডেশন হলো কি হলো না যদি তোমার আপগ্রেডেশন হয়ে গেল নতুন যেই কলেজ পাচ্ছ তুমি চাইলে সেটাতে গিয়ে ভর্তি হবে আর তুমি যদি নতুন কলেজ না পাচ্ছ তোমার আগের কলেজটাই থাকছে তুমি চাইলে সেটাতে গিয়ে ভর্তি হবে যদি কেউ ভর্তি না হচ্ছে দেখো সেকেন্ড রাউন্ডে যদি কেউ ভর্তি না হচ্ছে তার হাতে কিন্তু আর কোনো কলেজ থাকবে না ফার্স্ট রাউন্ডে যখন তুমি আপগ্রেডেশন করেছিলে আমি কি বলছি সেকেন্ড রাউন্ডে যদি তোমার আপগ্রেড না হয় তোমার কিন্তু ফার্স্ট রাউন্ডের কলেজটা হাতে থাকছে আর যদি আপগ্রেড হয়ে যায় তাহলে তুমি নতুন কলেজ পাচ্ছ কিন্তু সেকেন্ড রাউন্ডে যদি কেউ ভর্তি না হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তার হাতে আর কোনো কলেজ থাকবে না তাকে মপ রাউন্ডে গিয়ে যদি সে কোনো কলেজ পাচ্ছে তাহলে সেটা পেলো আর যদি কোনো কলেজ পাচ্ছে না তাহলে সে কিছু পেলো না তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড রাউন্ড অব্দি বিষয় এবার আমরা যাচ্ছি আমাদের মপ আপ রাউন্ডে এবার আমরা কোথায় আসছি এবার আসছি আমরা মপ রাউন্ডে এই মপ আপ রাউন্ড এটাই আমাদের অনলাইন কাউন্সিলিং এর লাস্ট রাউন্ড এবং এখানে আমাদের বিষয়টা কিভাবে হবে বচ দেখো এই মপআপ রাউন্ডে কারা কারা পার্টিসিপেট করতে পারবে মপআপ রাউন্ডে এক নম্বর পার্টিসিপেট করতে পারবে তারা যারা কিনা ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড কোনোটাতেই কলেজ পায়নি মানে যারা কিনা सपोज ধরো এই ক্ষেত্রে কি হলো যে এই যে আমাদের ফার্স্ট রাউন্ড ছিল সেই ফার্স্ট রাউন্ডেও কোনো কলেজ পায়নি আবার কি আবার सपोज ধরো এখানে আমাদের যে সেকেন্ড রাউন্ড সেই সেকেন্ড রাউন্ডে এসে সেকেন্ড রাউন্ডে এসেও কোনো কলেজ পায়নি ঠিক আছে যারা কিনা ফার্স্ট রাউন্ডেও কোনো কলেজ পায়নি সেকেন্ড রাউন্ডেও কোনো কলেজ পায়নি তারা আপ পার্টিসিপেট করতে পারবে আর কারা মপ পার্টিসিপেট করতে পারবে যারা ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড কোন একটাতে কলেজ তো পেয়েছিল কিন্তু ভর্তি হয়নি যারা ফার্স্ট রাউন্ড বা সেকেন্ড রাউন্ড কোনো একটা রাউন্ডে কলেজ পেয়েছিল বাট ভর্তি হয়নি তারাও এই ক্ষেত্রে মপাপে পার্টিসিপেট করতে পারবে আর কারা পার্টিসিপেট করতে পারবে দেখো মনে করো একদম সবার প্রথমে আমাদের রেজিস্ট্রেশন করতে হয়েছিল তাই না এবার অনেকে কি করবে অনেকে রেজিস্ট্রেশন করবে আবার অনেকে রেজিস্ট্রেশন করবে না কেউ নাও রেজিস্ট্রেশন করেনি যারা রেজিস্ট্রেশন করেনি তারা তো ফার্স্ট রাউন্ড অ্যান্ড সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পারেনি কিন্তু যারা সাপোজ ধরো রেজিস্ট্রেশন করেছিল তারা ফার্স্ট রাউন্ড অ্যান্ড সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করতে পেরেছিলো এবার যারা রেজিস্ট্রেশন করে নিয়েছিলো তাদের মধ্যে থেকে কারা কারা পার্টিসিপেট করতে পারবে সেটা আমি বললাম যে যারা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কোনোটাতেই কলেজ পায়নি বা যারা কলেজ পেয়েছিল কিন্তু ভর্তি হয়নি তারা পার্টিসিপেট করতে পারছে তার সাথে সাথে যারা কিনা ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন করেনি মানে প্রথম কাউন্সেলিং যখন স্টার্ট হয়েছিল তখন রেজিস্ট্রেশন করেনি তারা যদি চায় যে এখন নতুন করে মপ রাউন্ডে মানে মপ রাউন্ডে পার্টিসিপেট করবে তারাও কিন্তু এই ক্ষেত্রে নতুন করে রেজিস্ট্রেশন করতে পারে ঠিক আছে তারাও নতুন করে এবার রেজিস্ট্রেশন করতে পারে ঠিক আছে নতুন করে তারা রেজিস্ট্রেশন করতে পারে এটা আমি নিউ রেজিস্ট্রেশন লিখে দিচ্ছি কেউ যদি চায় যে মপ নতুন করে রেজিস্ট্রেশন করবে সেটাও তারা করতে পারে এবার এই যেই স্টুডেন্টই হোক না কেন তুমি আগে রেজিস্টার করা স্টুডেন্ট বা তুমি যদি নতুন করে রেজিস্ট্রেশন করতে যেই হোক না কেন প্রত্যেককেই কি করতে হবে প্রত্যেককেই মপ আপ রাউন্ডের জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে দেখো যারা আগে করেনি তাদের তো স্বাভাবিকভাবেই রেজিস্ট্রেশন করতে হচ্ছে কিন্তু যারা আগে পার্টিসিপেট করেছিল তাদেরকেও কি তাদেরকেও মপ জন্য আলাদা করে রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশনের জন্য কি কোনো লাগবে হ্যাঁ যারা কিনা আগে রেজিস্টার করেছিল ধরো এই দুজন ক্যান্ডিডেট যারা আগে রেজিস্টার করেছিল কিন্তু এখন মপাপে পার্টিসিপেট করতে হচ্ছে তাদের আমার যতদূর মনে পড়ছে দুশো টাকা এই ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফিস দিতে হয় আর যারা কিনা নতুন রেজিস্ট্রেশন করতে যাচ্ছে মপাপ রাউন্ডে তাদের এই ক্ষেত্রে মপাপ রাউন্ডে নতুন রেজিস্ট্রেশন জন্য এক হাজার টাকার রেজিস্ট্রেশন ফিস দিতে হয় এবং এগুলোও কিন্তু নন রিফান্ডেবল ওকে তাহলে আমরা কি করলাম মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশন করে নিলাম মপ আপ রাউন্ডে রেজিস্ট্রেশন করার পর নেক্সট আমাদের কী করতে হবে মপ রাউন্ডে রেজিস্ট্রেশন করার পর নেক্সট আমাদের আবার চয়েস ফিলিং করতে হবে ঠিক আছে মপ আপ রাউন্ডে যখন আমরা রেজিস্ট্রেশন করে নিলাম তারপর আমাদের আবার নতুন করে চয়েস ফিলিং করতে হবে নতুন করে চয়েস ফিলিং মানে কি যারা ধরুন আগে চয়েস ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে পার্টিসিপেট করেছিল তাদেরকেও নতুন করে চয়েস ফিলিং করতে হবে এবং যারা নতুন রেজিস্ট্রেশন করেছে তাদের তো প্রশ্নই নেই তাদেরকে তো নতুন করে চয়েস ফিলিং করতেই হবে ঠিক আছে তারপর কি তারপর আমাদের চয়েস ফিলিং করে দিলে তারপর আমাদের কি আসবে তারপর তাহলে আমাদের মপ আপ রাউন্ডের মপ আপ রেজাল্ট বের হবে ঠিক তো মপ আপ রেজাল্ট বের হবে এবার এই মপ আপ রেজাল্ট যখন বেরোচ্ছে সেখানে কি হবে সেখানে তোমরা একটা কলেজ পেতেও পারো আবার কলেজ নাও পেতে পারো যদি কেউ কোনো কলেজ এখানে না পাচ্ছ তাহলে তার তো আর কোনো কিছু করার নেই কারণ এটা আমাদের অনলাইন কাউন্সেলিংয়ের লাস্ট রাউন্ড পরে যদি কোনো কলেজে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং বা অফলাইন কাউন্সিলিং হয় সেটাতে তোমরা পার্টিসিপেট করতে পারবে কিন্তু অনলাইন কাউন্সেলিং তাহলে তুমি আর কোনো কলেজ পেলে না আর সাপোজ ধরো যে ক্ষেত্রে যারা কিনা মপ আপ রাউন্ডে একটা কলেজ পাচ্ছ হতে পারে তুমি সেই কলেজটায় ভর্তি হতে চাও আর অথবা হতে পারে ভর্তি হতে চাও না দেখো যারা ভর্তি হতে চাও না বা যারা ভর্তি হতে চাও তাহলে এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের মপ আপ রাউন্ডের রেজাল্ট বেরোচ্ছে তাহলে আমরা যদি একটা কলেজ পাচ্ছি তাহলে এখানেও আমাদের সেই বেসিক স্টেপগুলো করতে হবে যে আমাদের সিট অ্যাকসেপ্টেন্স ফি দিতে হবে তারপর সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড করতে হবে তারপর কি তারপর আমাদের সেখানে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে এবং অ্যাডমিশন প্রসেস কমপ্লিট করতে হবে ভাই দাবি দেখো এখানে আমি আই থিঙ্ক এটা আমি একবার মনে পড়ছে না যেটা আমি বলেছিলাম কি বলে যে যারা এখানে নতুন কলেজ পেয়ে গেলে তারা কি করছো তারা এই ক্ষেত্রে সাপোজ কি হচ্ছে যে ফার্স্টে সিট অ্যাকসেপ্টেন্স ফি পে করছো তারপর সিট অ্যালটমেন্ট ডাউনলোড করছো তারপর ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য যাচ্ছ তার তারপর তোমরা কি তারপর তোমরা যদি অ্যাডমিশান নিতে চাও তোমাদেরকে সেই অ্যাডমিশানের যে প্রসেসটা সেটা কমপ্লিট করতে হবে যারা এই ক্ষেত্রে কলেজ পাচ্ছ ওকে আর যারা পাচ্ছ না তাদেরকে তো মাপ আপ রাউন্ডে পার্টিসিপেট করতে হবে সেটা কিছু বলার নেই আর সিমিলারলি যাদের আপগ্রেডেশনের জন্য দিয়েছিলে তাদের আপগ্রেডেশান যদি হয়ে যায় অথবা না হয়ে যায় সেই ক্ষেত্রে যদি তোমরা ভর্তি হতে চাও তাহলে কিন্তু তোমাদের সেই কলেজকে ভর্তির প্রক্রিয়াটাকে কমপ্লিট করতে হবে ওকে তাহলে এই হচ্ছে আমাদের ডাব্লিউ এর পুরো কাউন্সিলিং প্রসেস আজকের এই ভিডিওতে আমি তোমাদের পুরো বিষয়টা ডিটেলে এক্সপ্লেন করার চেষ্টা করলাম আশা করবো যে আজকের এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং আমাদের পরবর্তী বিভিন্ন ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস সিম অবশ্যই সাবস্ক্রাইব করে নিও থ্যাংক ইউ সো মাচ